হাই, হ্যালো। আজকে আবার নতুন একটা সাবজেক্ট নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে ননি কোল্ড। এর আগের দিন বলেছিলাম ননি সম্বন্ধে। ননি তিন টাইপসের হয়, ননি কোল্ড, ননি প্রিয়াম প্লাস এবং কুকাম প্লাস। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ননি কোল্ড, ননি অথবা মরিন্ডা স্টিফোলিয়া হলো এক ফল যাকে সাধারণভাবে ইন্ডিয়ান মালভেরিয়া হিসাবে জানা যায়, যা পাওয়া যায় ভারতে এবং বিশ্বের অন্যান্য কয়েকটি দেশে। এটি ভারতের দক্ষিণাঞ্চলে তৈরি হয় এবং কফি পরিবারের অন্তর্ভুক্ত। এটি হলো সমস্ত স্বাভাবিক ডায়েটারি সাপ্লিমেন্ট, যাতে 150-এরও বেশি আইসোলেটেড নিউট্রাসিটিক্যালস এবং 140-এরও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটি এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ক্ষতিকর রেডিকালসের সামনা করতে সাহায্য করে, যা শরীরের ক্ষতি করে। এছাড়াও এটি মেটাবলিজম, এনার্জি, ভাইটালিটিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং ক্ষতিকর টক্সিন্সকে ফ্লাস আউট করে শরীরকে পরিষ্কার করে তোলে। এর সাথে সাথে অ্যাড আছে তুলসী, ব্রাজিল এবং আরও অনেক কিছু। যে তুলসী তো আমরা সবাই জানি, রয়েছে ব্রাজিল নাট। ব্রাজিল নাট গাছ পাওয়া যায় ব্রাজিলে, বলিভিয়া এবং পেরুর নন ফ্লাডেড ফরেস্ট থেকে। এগুলি সত্যি 100 থেকে বেশি দিন বেঁচে থাকা লম্বা গাছ, যা সমস্ত ট্রপিক্যাল রেন ফরেস্টে পাওয়া যায়। এসব গাছ থেকে পাওয়া ব্রাজিল নাট এ অনেক চিরাচরিত ঔষধীয় প্রয়োগ আছে, বিশেষ করে ওজন কমানোর জন্য। এছাড়াও ব্রাজিল নাট প্রদান করে ভালো স্বাস্থ্য এবং ওজন পরিচালনার সিনারেজিস্টিক প্রভাব, কারণ ব্রাজিল নাট হলো সবথেকে নিরাপদ উপায় অতিরিক্ত ওজন কমানোর জন্য। এটি ত্বককে সুস্থ এবং আর্দ্রতাপূর্ণ করে রাখে। এই নারিশ ননি গোল্ডের বেনিফিট কী আছে, আমাদের স্বাস্থ্য লাভ কী? যে নারিশ ননি জুসকে এক ডেলি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেমন আমরা দৈনন্দিনে চা এবং কফি পান করি, সেম আমাদের ডেলি রুটিনে এই সাপ্লিমেন্টটাকে ব্যবহার করতে পারি। এর পয়েন্ট নম্বর 1-এ আছে শরীরকে প্রাণবস্ত করে তোলে, 2 নম্বরে আছে আপনাকে তরুণ করে রাখে, এর সাথে আছে 3 নম্বর চাপ মুক্ত করে, 4 নম্বর এনার্জিকে বাড়িয়ে দেয়, আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয়, 5 নম্বর বিভিন্ন রকম রোগ থেকে আপনাকে প্রতিরোধ করে, এর সাথে সাথে হজমের উন্নতি করে, কোলনকে পরিষ্কার করে, মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ওজন পরিচালনার সাহায্য করে, আপনার শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখে। ইউজ করার রুলস কী হবে, কীভাবে আপনি ইউজ করবেন, নারিশ ননি সুপারিশ করা রয়েছে ছিল প্রাপ্তবয়স্ক, দিনে 1 থেকে 2 ব্রেকফাস্টের আগে 5 মিলি নিন বা ডিনারের আগে 5 মিলিলিটার নিন, 1 মাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে ব্রেকফাস্টের আগে 15 মিলি খান, 15 মিলিলিটার, এবং ডিনারের আগে 15 মিলিলিটার। এরপরে আবার খেতে খেতে 2 মাস থেকে 6 মাস পর যে ব্রেকফাস্টের আগে 30 মিলিলিটার খান ও ডিনারের আগে 30 মিলিলিটার খান, এবং মাস 7 মানে মাস 7-এর পর 15 মিলি খান ব্রেকফাস্টের আগে এবং ডিনারের আগে 15 মিলি খান। এটা 12 বছর কম বয়সী শিশুদের জন্য একেবারে অর্ধেক ডোজ, যে ডোজটা খাওয়া দরকার তার থেকে হাফ বাচ্চাদেরকে খাওয়ানো, 12 বছরের নিচে যাদের বয়স। যে আমাদের শরীরের পরিস্থিতি অনুযায়ী নারিশ ননির ডোজকে বাড়ানো যেতে পারে। সারাদিন ধরে প্রচুর পরিমাণে পরিষ্কার জল খান, যাতে আমাদের শরীরে টক্সিন ফ্লাস আউট করতে পারে। আমরা এক লিচি লিচিং রেসপন্স পাই, মাথা ব্যথা, শর্ট মিশন, ত্বক চুলকানি, তাহলে আরও জল খান এবং 1 অথবা 2 ডোজ বন্ধ করে দিন। তা নির্ভর করবে আমরা কীরকম অনুভব করছি। নারিশ ননিকে খালি পেটে খেতে হবে সকালবেলা এবং সন্ধেবেলা, কোনো কারণে পেট খালি না থাকলে খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে খেতে হবে। এই পছন্দ মতো ফল পাওয়ার জন্য নারিশ ননিকে অন্তত পক্ষে 3 থেকে 6 মাস খেতে হবে।
এই প্রোডাক্টের এই সাপ্লিমেন্টটাকে 3 থেকে 6 মাস খেতে হবে যদি আপনি একটা বেটার রেজাল্ট পেতে চান। তো আজকে ছিল এই সাবজেক্টটা, যদি সাবজেক্টটা ভালো লেগে থাকে বা এই ইউনিক গোল্ডের সম্বন্ধে আরও কিছু ডিটেলস জানতে হলে কমেন্ট বক্সে রিপ্লাই দিন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো এটা ছিল আজকের সাবজেক্ট, আবার আসবো নতুন একটা সাবজেক্ট নিয়ে। আজকের মতো এখানে।